الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আরেকটি হাদিস শরীফ নিয়ে যার মাতান এবং অর্থ আপনাদের সম্মুখে পেশ করছি। আন আবি সাঈদিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আবু সাঈদ এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে বর্ণনা করেন। কল, আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকিহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুসলমান ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে যদি কোনো রকমের অসুস্থতা, কোনো রকমের ক্লান্ততা, কোনো রকমের দুঃখ, কোনো রকমের কষ্ট, কোনো রকমের আজিয়াত, পেরেশানি, অসুবিধা, গম, যে কোনো মুসিবত হোক না কেন, এমনকি যদি কোনো কাঁটা ইউসা কিয়াহিল্লা, কোনো কাঁটা তাকে চুভে যায়, কোনো কাঁটাও চুভে যায়, কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ তাআলা এই সমস্তর দ্বারা তার গুনাহকে মাফ করেন, তার খাতাকে ক্ষমা করে দেন, কাফফারা বানিয়ে দেন। কোনো কষ্ট হলো সেই কষ্ট ধৈর্য ধরলো, সহ্য করলো, সেই কষ্টের জন্য একটা গুনাহ হয়েছিল, সেই গুনাহকে মাফ করে দেওয়া হয়। এরকম করে যত কষ্ট হবে, যত মুসিবত আসবে, ততই তার গুনাহ ক্ষমা হতে থাকবে। তো যদি আল্লাহ তাআলা সুস্থতা অবস্থায় রাখে, তাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, যেন শুকরিয়াতে আরও নেয়ামত বাড়ে, আরও আল্লাহ তাআলা খুশি হবে, কারণ শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যদি কোনো অসুবিধা হয়, মুসিবত আসে, তাতে ধৈর্য ধরতে হবে, যেন আল্লাহ তাআলা এর দ্বারা গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সবরকারীকে পছন্দ করেন, মুমিন ব্যক্তির দুঃখের অবস্থাও ভালো এবং সুখের অবস্থাও ভালো। সুখের অবস্থা এরকমভাবে ভালো যে সে শুকরিয়া আদা করবে আল্লাহ তার কাছে, সওয়াবের হকদার হবে, আর দুঃখের অবস্থা এরকম ভালো যে সহ্য করবে, সওয়াবের হকদার হবে। তো দুই অবস্থাতেই সওয়াব সে অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বোঝার এবং কোরআন ও হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, পৌঁছিয়ে দাও আমার তরফ থেকে যদি একটা বাক্য হয়।